টাঙ্গাল থেকে ঢাকার দূরত্ব একশো কিলোমিটার একসময় বাসে সময় লাগত দুই ঘন্টা বর্তমানে যানজটের কারণে আট থেকে দশ ঘন্টা সময় লেগে যায় কখনো কখনো সড়কপথে পথে এই বিড়ম্বনার কারণে টাঙ্গালের মানুষ রেলে ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করে রুটে প্রায় বাইশটি রেল যাতায়াত করে বিভিন্ন রেলে টাঙ্গালের জন্য বরাদ্দ মাত্র চারশো সিট আমাদের এই টাঙ্গাইল থেকে একটা ট্রেন ঢাকায় যাতায়াত করলে টাঙ্গাইলবাসী টাঙ্গাইল থেকেই কিন্তু ঢাকায় অনেক অফিস করতে পারে প্রতিদিন সকালে যায় ঢাকাতে আবার বিকেলে চলে আসে চিকিৎসার জন্য যায় অফিসের কাজে যায় কিন্তু এখানে থেকে আমাদের সিটের বরাদ্দ তেমন একটা নাই ছেলেদের ক্ষেত্রে ট্রেনে উঠা যতটা না সহজ হয় একটা মে মানুষের ক্ষেত্রে ট্রেনে ওঠা অনেক কঠিন হয় ঠিক আছে এই জন্যে মানে ঢাকা টাঙ্গাইল এর জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করলে সব থেকে ভালো হয় টাঙ্গাইলের স্টেশন মাস্টার জানান ঢাকা টাঙ্গাইল রুটে সরাসরি রেল চলাচল সংক্রান্ত প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে ডিসি সাহেব এবং এখানে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীর মানুষ দাবি করছিল যে একটা ট্রেন দেওয়া হোক ডেমো ট্রেন অচিরেই এই ট্রেনটা মনে হয় হতে পারে একটা দিবে সেই সাথে ডেমো ট্রেনের সাথে আর একটা ট্রেনও দিতে পারে পাশাপাশি আমার সাথে কথা হলো আমাদের দোধন কর্মকর্তার সাথে যে দুইটা ট্রেন এখান থেকে চালু করবে টাঙ্গাল রেল স্টেশনের উন্নয়ন সহ সরাসরি রেল সার্ভিস চালুর দাবি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই জেলাবাসী টাঙ্গাল থেকে মুসলিম উদ্দিন আহমেদ